উবার ফাইলসে নাম আসা এর মধ্যে ম্যাক্রোর বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছে তার বিরোধী পক্ষ। সোমা রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার বিশ্বব্যাপী নিজেদের ব্যবসা সম্প্রসারণে কি কি করেছে তা নিয়ে একটি অনুসন্ধানীমূলক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনটিতে বলা হয়েছে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, মন্ত্রী এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে তাদের দিয়ে দেশের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আদায় করে নিয়েছে উবার। যেসব ব্যক্তিদের নিয়ে উবার সুবিধা আদায় করে নিয়েছিল তাদের মধ্যে অন্যতম হলেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো। সে সময় অর্থমন্ত্রী ছিলেন তিনি। 2013 থেকে 17 সালের 1,24,000 নথি যাচাই বাছাই করে এসব তথ্য জানানো হয়েছে গার্ডিয়ানের পক্ষ থেকে।